যাওয়া বাইক উদ্ধার করে বাইকের মালিকদের হাতে তুলে দিল উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার পুলিশ। উপস্থিত ছিলেন বারাসাত জেলা পুলিশের ডিএসপি রোহিত শেখ। চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে পুলিশ কর্মীদের সাধুবাদ জানিয়েছেন বাইক মালিকেরা। পুলিশ সূত্রে খবর, চলতি মাসের মে মাসের 31 তারিখ গভীর রাতে গুমা চৌমাথা এলাকা থেকে নিষিদ্ধ তরল পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে 3 দুষ্কৃতী। আদালতের নির্দেশে ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জুন মাসের 8 তারিখ অশোকনগরের বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া মোট 16টি বাইক উদ্ধার করা হয়। বুধবার দুপুরে বারাসাত জেলা পুলিশের ডিএসপি রোহিত শেখের উপস্থিতিতে অশোকনগর থানা এলাকার 5 বাইক মালিককে তাদের বাইক ফিরিয়ে দেয় অশোকনগর থানা। আপনার টোটাল 5 জনের হাতে আমরা চাবি তুলে দিলাম, এরা কোর্ট অর্ডার করে নিয়ে এসেছিল এদের বাইকগুলো ফিরিয়ে দেওয়ার জন্য। তো আজকে আমরা অফিসিয়ালি তাদেরকে হ্যান্ড ওভার করলাম। টোটাল 16টা বাইক রিকভার হয়েছিল, তার মধ্যে আজকে 5টা আমরা হ্যান্ড ওভার করছি। চুরি যাওয়া বাইক ফিরে পেতেই আনন্দে আপ্লুত হয়েছেন বাইক মালিকেরা। শখের বাইক ফিরে পেতেই পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন তারা। অল্প বিস্তর ছিল আশা, প্রশাসনের উপর পুরো বিশ্বাস ছিল। তো সবচেয়ে বেশি খুশি 13 বছরের পুরনো বাইকটা পেয়েছি, আর তার চেয়ে বেশি খুশি সুন্দর একটা প্রশাসনের আন্ডারে আছি, এটা বেশি ভেবে আরও বেশি খুশি লাগছে। চুরি যাওয়া বাইক উদ্ধার করে বাইক মালিকদের ফিরিয়ে দেওয়ায় পুলিশের প্রতি আস্থা বাড়বে, এমনটাই মনে করছেন অশোকনগরের নাগরিক সমাজ। অশোকনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ। কেন্দ্রীয় সরকারের অটল জ্যোতি যোজনার 4,48,00,000 টাকা ব্যয়ে 2,000 সৌরবাতি স্থাপন করার কাজ শুরু হলো। এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। রানাঘাট লোকসভা কেন্দ্রে এই সৌরবাতি স্থাপনের খবরে খুশির হাওয়া বাসিন্দাদের মধ্যে। প্রাকৃতিক কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদনের ফলে পরিবেশ দূষণ ঘটে, দূষণ কমাতে জলবিদ্যুৎ উৎপাদনের উপর জোর দিয়েছে সরকার। এবার সৌরশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে সেই বিদ্যুৎ কাজে লাগাতে উদ্যোগী হয়েছে সরকার, কারণ সৌরশক্তিতে পরিবেশ দূষণ হয় না বললেই চলে। পরিবেশ দূষণের কথা মাথায় রেখে তাই কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে সাংসদ জগন্নাথ সরকার 2,000 সৌরবাতি স্থাপন করার কাজ শুরু করল তার সংসদ এলাকায়। বুধবার সকাল 10টা নাগাদ তার নিজের গ্রাম আড়পাড়া থেকে শুরু হয় এই প্রকল্পের কাজ। সাংসদ জগন্নাথ সরকার জানান, আগামী 21 দিন কর্মদিবসের মধ্যেই তার রানাঘাট লোকসভার সংসদ অন্তর্গত 7টি বিধানসভার বিভিন্ন গ্রাম ও শহরে এই সৌরবাতি স্থাপন করা হবে। আত্মনির্ভরশীল ভারত এবং স্বদেশী ভারত, স্বদেশী প্রযুক্তিতে এই মুহূর্তে এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষ এত সৌরশক্তিকে কাজে লাগিয়ে উন্নয়ন করেছে, গ্রামকে শহরে পরিণত করে দিচ্ছে মোদিজির যোজনা। তাই তার মধ্যে একটি অন্যতম যোজনা হচ্ছে অটল জ্যোতি যোজনা। আর সেই যোজনার মাধ্যমে সম্পূর্ণ পরিবেশ বিশুদ্ধ রেখে সৌরশক্তিকে কাজে লাগিয়ে পশ্চিমবাংলায় কয়েকটি লোকসভা কেন্দ্রে 2,000 করে লাইট সর্বোচ্চ দেওয়ার সুযোগ এসেছে। আমি রানাঘাট লোকসভার সাংসদ হিসাবে কাজ শুরু করেছিলাম, লকডাউনের জন্য কিছুটা পিছিয়ে গেছে, না হলে বহুদিন আগেই এই কাজ সম্পূর্ণ হতো। শুধু সৌরবাতি নয়, কেন্দ্রীয় সরকারের পরিকল্পিত বেশ কয়েকটি জনহিতকর প্রকল্প আগামী কয়েকদিনের মধ্যেই বাস্তবায়ন করা হবে সাধারণ মানুষদের জন্য, এদিন এমনটাই জানিয়েছেন এই বিজেপি সাংসদ। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। আবারও সাফল্যের নজির গড়ল রানাঘাট থানা। এবার চুরি যাওয়া বাইক উদ্ধার করে সাফল্যের ধারা বজায় রাখল রানাঘাট থানার পুলিশ। জানা গেছে রানাঘাট থানার হবিবপুরের বাসিন্দা মোহাম্মদ জাহির বাইক চালিয়ে গিয়েছিলেন হবিবপুরের পুরাতন বাজারে। পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে যাওয়ার সময় বাইকটি রেখে গিয়েছিলেন, কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার বাইকটি উধাও। শুরু হয় খোঁজাখুঁজি, সাহায্যের জন্য স্থানীয়দের জানালেও কাজ হয়নি। অনেক খোঁজাখুঁজির পরও মেলেনি তার বাইকটি। অবশেষে অভিযোগ জানানো হয় রানাঘাট থানায়। অভিযোগের ভিত্তিতে রানাঘাট থানার আইসি রাজকুমার মালাকারের নেতৃত্বে তদন্তে নামে পুলিশকর্মীরা। পুলিশ সূত্রে খবর, তদন্তের সূত্র ধরে এগোতেই গ্রেপ্তার করা হয় অভিজিৎ সরকার নামে এক যুবককে।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চাকদাহ এলাকা থেকে বিপ্লব মল্লিক নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করতেই উদ্ধার হয় চুরি যাওয়া বাইককে। অভিযুক্তদের রানাঘাট আদালতে তোলা হলে তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। চুরি যাওয়া বাইকটি ফিরে পেয়ে মোহাম্মদ জাহির কৃতজ্ঞতা জানিয়েছেন রানাঘাট থানার পুলিশ কর্মীদের। যে রানাঘাট থানা আমার গাড়িটি উদ্ধার করেছে পুলিশ প্রশাসন, তো আমি সেই খবর জেনে আমি আজকে থানায় এসেছি। এছাড়া আমার গাড়িটা আমার নিজের গাড়ি আমি নিজে ফেরত পেয়েছি, ঠিক আছে। এর জন্য পুলিশ প্রশাসনের অসংখ্য ধন্যবাদ। কতটা খুশি তুমি? অনেকটা খুশি। রানাঘাট থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হলো নদিয়া জেলায় বন মহোৎসব। বুধবার বৃক্ষরোপণ করেন জেলা শাসক, জেলা সভাধিপতি, পুলিশ সুপারসহ বিশিষ্টজনেরা। সাত দিন ধরে চলবে এই বন মহোৎসব। প্রতি বছরই 14 জুলাই এই উৎসব শুরু হয়। সরকারের তরফ থেকে নদিয়া জেলায় 15 তারিখ থেকে বন মহোৎসব শুরু করার কথা বলা হয়। সেই নির্দেশ মতো এদিন নদিয়া জেলায় বন দপ্তর ও জেলা পরিষদের উদ্যোগে শুরু হলো বৃক্ষরোপণের মধ্য দিয়ে বন মহোৎসব। জেলার সভাধিপতি রিক্তা কুণ্ডু বলেন, যেভাবে সবুজ ধ্বংস হয়েছে আমাদের উচিত আরও বেশি করে বৃক্ষরোপণ করা। তারা নিয়ে গিয়ে লাগাবেন, আপনারা সকলেই জানেন যে সবুজায়নটা আমাদের খুব এসেন্সিয়াল। এখন এই সময় আমফান হয়েছে, তাতে আমাদের বহু গাছের ক্ষতি হয়েছে, তাছাড়া উন্নয়নের জন্য বহু গাছ আমাদের নষ্ট হয়েছে। এই গাছগুলোকে আমাদের এবং সারা বিশ্ব জুড়ে যে অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা, এই আমাদের মনে হয় গাছ লাগানোটা আমাদের সকলে প্রত্যেকটা মানুষের খুব এসেনশিয়াল। সারা জেলা জুড়ে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে রাস্তায় চলবে একটি ট্যাবলো। এছাড়া প্রতিটি বিডিও ও পৌরসভা থেকে গাছের চারা বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক বিভু গোয়েল। তো এমনি সবুজশ্রী যদি আপনি দেখবেন, ওটা প্রকল্প চলছে, চারা যে আছে ফরেস্ট ডিপার্টমেন্ট প্রত্যেক বিডিওকে এবং প্রত্যেক মিউনিসিপ্যালিটিকে দেবেই, মানে দেওয়া যাচ্ছে। এখনও ওটা ডিস্ট্রিবিউশন চলছে, যে মাননীয় মুখ্যমন্ত্রী সবুজশ্রী প্রোগ্রাম বলেছেন ওটা চলছে। এতে সঙ্গে যদি আমি দেখব কি পঞ্চায়েতকে অথবা ব্লককে অর ডিমান্ড আছে, আমি ফরেস্ট ডিপার্টমেন্ট মাধ্যম থেকে অর স্যাপলিংস রিকোয়েস্ট করব। যে কোনো সংস্থা ও ক্লাব সংগঠন এই কর্মযজ্ঞে সামিল হতে চাইলে তাদেরও বন দপ্তরের পক্ষ থেকে দেয়া হবে গাছের চারা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে নদিয়ার শান্তিপুর থানায় বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকরা। দিন কয়েক আগেই হেমতাবাদের বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। বিজেপির দাবি, তাদের দলের বিধায়ককে খুন করা হয়েছে। তারই প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভে নেমেছে গেরুয়া শিবির। বুধবার এই ইস্যুতেই পথে নেমে বিক্ষোভ দেখালো শান্তিপুরের বিজেপি কর্মী সমর্থকরা। বিধায়কের মৃত্যুতে প্রকৃত দোষীদের খুঁজে শাস্তি দিতে সিবিআই তদন্তেরও দাবি জানালেন তারা। আজকে মূলত দাবি আমাদের সিবিআই দাবি করতে হচ্ছে রাজ্য প্রশাসনের কাছে, আমরা দিচ্ছি এই ডেপুটেশন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, এবং এই যে খুন হয়েছে আমরা বলছি পরিকল্পিতভাবে খুন হয়েছে, এর জন্য আমরা ডেপুটেশন দিচ্ছি এবং নবান্ন পর্যন্ত আমাদের এই রিপোর্ট যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থাটা আমরা করছি। সচেতনহীন জনতাকে এবার সচেতন করতে অভিনব উদ্যোগ নিল প্রশাসন। করোনা সংক্রমণ আটকাতে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানালেও অনেক সময় সেই নির্দেশ পালন করছেন না অধিকাংশ মানুষ। কখনো কখনো পুলিশ তৎপরতা বাড়ালেও অসচেতন মানুষের মধ্যে চলে চোর পুলিশের খেলা। প্রশাসনের নজর এড়িয়ে মুখে মাস্ক ছাড়াই অনেকে বেরিয়ে পড়ছেন রাস্তায়, বাড়ছে সংক্রমণের মাত্রা। এবার অসচেতন মানুষদের শিক্ষা দিতে অভিনব উদ্যোগ নিল বনগাঁ প্রশাসনের আধিকারিকরা। বুধবার বনগাঁ শহরে ঘুরে ঘুরে মাস্কবিহীন মানুষদের হাতে তুলে দেওয়া হলো ফুলের মালা ও মাস্ক। এমন উদ্যোগের নেপথ্যে ছিলেন বনগাঁ মোটর ভেহিকলসের আধিকারিক ও উত্তর চব্বিশ পরগনা জেলার আঞ্চলিক পরিবহন দপ্তরের সদস্য গোপাল শেঠ। বনগাঁ শহরে মাস্কবিহীন যানবাহন আরোহীদের মধ্যে ফুলের মালা ও মাস্ক তুলে দিয়ে তাদের সচেতন করার এমন অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বনগাঁবাসীরা। উদ্দেশ্য, এমন ঘটনায় লজ্জিত হয়ে মানুষ মাস্ক পরা অভ্যাস করুক, যাতে করে করোনা সংক্রমণকে অনেকটাই আটকে দেওয়া যায়। আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে মান্যতা দেওয়ার জন্য
করোনা মুক্ত বনগাঁকে রাখার জন্য যারা যাত্রীবাহী গাড়ি চালাচ্ছেন এবং যাত্রী যারা রাস্তায় চলছেন মাস্কবিহীন অবস্থায়, সেই মানুষগুলো সচেতন করার লক্ষ্যে আমরা তাদেরকে লজ্জা দেওয়ার জন্য তাদের গলায় গাঁদা ফুলের মালা আমরা পরিয়ে দিয়েছি এবং তারা লজ্জিত এবং হাজার হাজার মানুষ সেটাকে সমর্থন করেছে। যেই পদ্ধতিতে করলে মানুষ রাস্তায় আর মাস্ক না পরে বেরোবে না। বনগাঁ শহরে অনেক বাইক আরোহীর পাশাপাশি গণপরিবহনের আরোহীরা মুখে মাস্ক না পরেই রাস্তায় বেরিয়ে যাচ্ছেন। এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন বনগাঁর অতিরিক্ত আঞ্চলিক পরিবহন আধিকারিক দেবাশিস রায়। তিনি বলেন, মানুষকে সচেতন করতেই এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা দেওয়ার, সাধারণ লোককে একটু সচেতন করা এবং তাদের কিছুটা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমরা একটা ক্যাম্প ধরনের আয়োজন করি। তাতে আমরা কোনো ফাইন রাখি, আমরা সেখানে আমরা এনফোর্স করি, বিভিন্নভাবে এনফোর্স করি। যাদের মাস্ক পরানো, যাদের পাওয়া যায়নি মাস্কের অবস্থা, তাদের আমরা বলি, তাদের ভুল স্বীকার করাই, তাদেরকে আমরা মাস্ক এবং ফুলের মালা পরি। কোনো ফাইন না, কিচ্ছু না, শুধু সচেতন করা। তাদেরকে ভুল স্বীকার করাতে বাধ্য করাই যে ভুল স্বীকার করুন, আপনারা ভুল করেছেন, আপনারা করবো না। এই উদ্যোগে আমরা খুব যথেষ্ট সাড়া পেয়েছি এবং আশেপাশের যারা আশেপাশের জনসাধারণ ছিলেন, প্রায় হাজার হাজার লোক যারা ছিলেন, তারাও আমাদের প্রচণ্ডভাবে সমর্থন করেছেন এবং তারাও অনেকেও ভিডিও রেকর্ডিং করেছেন, উনিও ব্যাপারটাকে সমর্থন করেছেন। পরিবহন দপ্তরের এই অভিনব উদ্যোগে কি আদৌ সচেতন হবে আমজনতা? করোনা মোকাবিলায় মানুষকে সচেতন করতে এমন উদ্যোগ কতটা ভূমিকা গ্রহণ করে, এখন সেটাই দেখার বিষয়। বনগাঁ থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ। প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। জেলায় মেয়েদের মধ্যে প্রথম হওয়ার পাশাপাশি মেধা তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে অশোকনগর বাণীপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অশ্মি চৌধুরী। তার প্রাপ্ত নম্বর 687। অশ্মির এই ফলাফলে খুশির হাওয়া অশোকনগরবাসীদের মধ্যে। মেধাবী এই ছাত্রীর রেজাল্ট জানার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছে অশ্মি চৌধুরী। অশোকনগরের হরিপুরের বাসিন্দা এই মেধাবী ছাত্রী জানিয়েছেন, তিনি কখনো ঘড়ি ধরে পড়তেন না, নিজের প্রয়োজন মতো পড়াশোনা করতেন। তিনি আশাবাদী ছিলেন মাধ্যমিকে তার নাম মেধা তালিকায় থাকবে। এদিন রেজাল্ট বের হতেই আনন্দে আপ্লুত হয়েছেন অশ্মি ও তার পরিবারের সদস্যরা। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। হ্যাঁ, আশা করেছিলাম এবং খুব চেয়েছিলাম যেন হই। আমার স্কুল হচ্ছে অশোকনগর বাণীপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয়। হ্যাঁ, আমার বর্দি ম্যাম আমায় ফোন করেছেন, আমার প্রাক্তন বর্দি ম্যাম শ্রীমতী দেবী ঘোষ, তিনিও আমায় ফোন করেছেন। তিনি আমায় মানে প্রথম অনুপ্রেরণা জাগিয়েছিলেন যে না, তুই পারবি, তুই তোর তুই করতে পারবি। তো আমি তার অবদান কোনোদিনই ভুলতে পারবো না এবং সত্যি সবাই, স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমায় অভিনন্দন জানিয়েছেন এবং সবার জন্য আমি খুবই মানে তাদের কাছে আমি কৃতজ্ঞ, তাদের ছাড়া আমি পারতাম না। আমি কোনোদিন ঘড়ি ধরে পড়িনি, মানে যখন মনে হয়েছে যে আমার পড়া দরকার, আমার আর একটু পড়াটা ভালো করতে হলে আমার পড়তে হবে, আমি তখনই পড়েছি, আমি ঘড়ি দেখে কোনোদিন। অশোকনগর বাণীপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অশ্মির রেজাল্ট নিয়ে উচ্ছ্বসিত তার স্কুলের শিক্ষিকারাও। পড়াশোনার পাশাপাশি অস্মিতা কবিতা ও গল্পের বই পড়তে ভালোবাসেন। আজ এই খুশির মুহূর্তে বেঙ্গল লাইফের দর্শকদের জন্য শোনালেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের আমি কবিতাটা খুব আমার প্রিয়, তো ওই কবিতাটার কয়েকটা লাইন বলছি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললেম আকাশে জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে তাকিয়ে আমি বললেম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। হেই, ভবিষ্যতে ডাক্তার হতে চান এই মেধাবী ছাত্রী, আগামী দিনে তার স্বপ্ন পূরণ হোক, শুভকামনা রইল বেঙ্গল লাইভের পক্ষ থেকে। অশোকনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ।
এবছর মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করেছে বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ছাত্র মঞ্জু সালদার। তার প্রাপ্ত নম্বর 685। রেজাল্ট বের হতেই মেধা তালিকায় অষ্টম স্থানে থাকা মঞ্জুষের পরিবারে আজ খুশির হাওয়া। বনগাঁর শক্তিগড়ের বাসিন্দা এই মেধাবী ছাত্র আশা করেছিলেন মেধা তালিকায় তার নাম থাকবে, তবে অষ্টম স্থান পাওয়ার পর আনন্দে আপ্লুত হয়ে মঞ্জুষ বলেন, ভালো রেজাল্ট হবে জানতাম তবে এতটা আশা করিনি। আগামী দিনে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। 685-86 এরকম মার্কস পেয়েছি, ভালো লাগছে। আপাতত আমি 11-এ সায়েন্স নিয়ে পড়ব। আমি ফিউচারে যদি মেডিকেল সায়েন্স নিয়ে রিসার্চ করতে পারি ভালো লাগবে, আর না হলে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে রিসার্চ করব। আর তাছাড়া আমি স্টেটসম্যানের ভয়েসেস পেপারের ফ্রিল্যান্স কোঅর্ডিনেটর এবং ফ্রিল্যান্স কন্ট্রিবিউটর ছিলাম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও গান বাজনার প্রতি প্রবল আগ্রহ মঞ্জুষের। একদম ছোটবেলা থেকে আমি এখানে বাতায়নিকে গান শিখতাম। তাছাড়া আমি খেলাধুলো খুব পছন্দ করি, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন আর ফুটবল বিশেষত। মঞ্জুষের বাবা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মা স্কুল শিক্ষিকা। ছেলের এই কৃতিত্বে খুশি মঞ্জুষের বাবা মা। ছেলের ভবিষ্যৎ ইচ্ছাকে সমর্থন জানিয়েছেন মঞ্জুষের মা মৌমিতা ভট্টাচার্য হালদার। মানে ভাবতাম যে এতটা কি হবে, বা ওকেও বলিনি কখনো যে এরকম হতে পারে, শুধু বলতাম তুই ভালো করে পড়, ভালো করে পড়, তাতে যা হবে হবে। কি বলবো, সেটা আমার নিজেরও মনে নেই কেমন রিয়াকশন ছিল, খুবই খুশি হয়েছি সবাই আমরা। ও যেটা চাই, ওর যেটা ইচ্ছা ও সেটাই করবে, মানে যাবে। ওর আপাতত একটু মেডিকেল সায়েন্সের দিকে ঝোঁক রয়েছে, যদি ওটা হয় খুবই ভালো। বনগাঁর মঞ্জু সালদার আগামী দিনে ডাক্তার হওয়ার যে স্বপ্ন দেখেছেন তা পূর্ণ হোক, তার স্বপ্ন পূরণের জন্য শুভকামনা রইল বেঙ্গল লাইভের পক্ষ থেকে। বনগাঁ থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ।